Madhavda, save me. शक्ति के एक फोन करब दाड़ाओ कोथाय गिये छिले बोले ना तो सेटा जाना कि ए मुहूर्ते तोमार काछे खूब इम्पोर्टेंट निलुर शहीद बेदीते माला दिते गिएछिले तोमार पुरोनो बंधु बैशम्पायनेर फ्लैटे गिएछिलाम यार भाल लग जाना नित्य दादा आज के फोन कर तो आज सकाले दादा के फोन कर दादा बाहर गेले गोपाल बाबू के करो जेल के बार कर आनल क्या घरे बस गाप जल देवर जन अच्छा तुम्हें जेल के क्या बार कर आनल फुलदा नेका चैतन्य किछुई जानें ना ओई देखो हमी हलम कि आदार ब्यापारी ना जरा मलार बोतल नहीं कर माल टेने पड़े थे माल पा कथा कल रात तर आगे छोटे भेगे दिल क्यों और बोतल नहीं फुलदा तो तीनटे बोतल पाठी से तो दूदिन शेष कर दिल और पा कथा आसले कि जान तुम्हें शुदू मदे हा संगे एक धमकी चाहिए धमकी दरकार पड़े फुलदा से व्यवस्था कर दीते बोले से तुम्हें क्या आनबे तो पुरो दफ्तर ना मैं वही ताहले एक बार फुलदार बाड़ी जेते हैं फुलदार का कि टाका नहीं अवश्य बाहरे आसते चाय ना तब आमी बोले किन्तु आसबे क्या तुम्हें कि मेचे दालान ना कि से एक अन्य ব্যাপার আছে চাম্পুমা দেখছি কি করব বলো বউটা ভেঙে গেল তখন মাঝে মধ্যে ওখানে যেতাম আর কি এখন অবশ্য আর যাই না তাওটা সাধু হয়ে গেল কেন একটা অসুখ হয়ে গেল সে এখন ওই পাঁচা ইনজেকশন নিতে নিতে সালা পাঁচা ব্যথা হয়ে গেল কে আর সুখে থাকতে ভূতের কিল খেতে যায় বলো चिंता करो ना असुविधा है ना लिखते पड़ो इंग्लिश ना बांगला 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 पेन पेंसिल
আর ব্যাপারটা কি সেটা বল। আরে দোর লাথি মেরে রাস্তা বার করে দেবো, কি আছে বলো চটপট বলো বলো। পেন আছে? হ্যাঁ কাগজ আছে, ওই হিসেবের খাতাটা আছে। হ্যাঁ যাও নিয়ে এসো চলো। আরে তোমার মাথায় মাঝে মাঝে কি উইচিং এর চাপে বলো তো। এই পাঠিয়ে দেবো জানি না, চল। আরে ছাড়ো না, আগে ছাড়বে তো, না ছাড়লে যাবোটা কি করে? চল কি করো না মাইরি। আচ্ছা ভাই, বিমলা মাসি ভেতরে আছেন? হ্যাঁ আছে তো, যান না সামনেই আছে। একটু ডেকে দেবেন ভাই, আমার মোটর বাইকটা লক করা যাচ্ছে না, ওটাকে ছিঁড়ে আমি যেতে পারছি না। আচ্ছা দাঁড়ান দেখছি। হ্যাঁ দাদা, হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ দাদা, না না এখনো দেখা হয়নি, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে জানাচ্ছি। হ্যাঁ শিওর। ও মাসি আসছে, আমি ওকে ছাড়ছি। হ্যাঁ ঠিক। মাসিমা কি চাই বাবা? না আমি কিছু চাই না, আপনার সাথে কিছু কথা ছিল। দেখো বাপু, আমার এদিকে অনেক কাজ, দম ফেলবার ফুরসত নেই। কি কথা বলুন। না আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছেলের বন্ধু। তো আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। না আপনি দেখেননি, আপনি চিনতে পারবেন না বলেই আমাকে পাঠিয়েছে। পাঠিয়েছে মানে? নব পাঠিয়েছে আমাকে। আপনি কথা বলবেন নবর সাথে? আমার মোবাইল আছে। না কথা বলে কি হবে, আমার দশখানা হাত গজাবে? ওকে বলে দিও ওর মতো ওকে থাকতে, এখানে আসার কোনো দরকার নেই। না ওর ছেলেটার জন্য মনটা ভীষণ ছটফট করছে। কেন? আমার ছেলেকে ছেড়ে যদি আমি থাকতে পারি তো ও পারবে না কেন? জিজ্ঞাসাবাদ করবার জন্য ওই বাচ্চা ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল, এখন আর এই সমস্ত আধিক্যতার দরকার নেই, বুঝেছো? আচ্ছা ধরুন মাসিমা, যদি কোনোদিন ভোরবেলায় ও এদিকে এসে। না না কোনো দরকার নেই, বাড়ির চারিপাশে প্রচুর ঘুরে বেড়াচ্ছে, আমার এখন অনেক কাজ আছে, তুমি এসো বাবা। হ্যালো মদনদা, কত আছে এখানে? 1850। কেন গত মাসে তো 1950 এনেছিল, 100 টাকা কম কেন? 100 টাকা গোড়াকে দিয়েছি। গোড়া কে? গোড়াকে? আরে ওই তো সুটকে গোড়া। তো তাকে হঠাৎ টাকা দিতে হলো কেন? ও বলছিল বারুইপুরের ওদিকে একটা বাড়ি আছে। হ্যাঁ তো বেশ তো, বাড়ি আছে তোর টাকা কেন? গোড়া বলছিল আরো দু চারজন ভাড়াতে নাকি ঘুরে বেড়াচ্ছে, তো আমাকে বললো কিছু টাকা দিয়ে বাড়িওয়ালার কাছ থেকে ঘরটা বুক করে রাখতে। বুক বুক মানে এ কি গো? আগে আমাদের বাড়ি দেখাক, সেটা পছন্দ হোক, তারপর তো টাকা। সত্যি ওই গোড়াটা না ভীষণ ধব্বা, জানো তো, 2 নম্বরই। তোমাকে বললো আর যাও টাকা নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসবে, তা না তো কি? তুমি সত্যি গো
এত কষ্টের টাকা 30টা দিন মাথার ঘাম পায় ফেলে রোজগার 100 টাকা ফেল না নাকি সত্যি ওই ওটার সাথে দেখা হলো কোথায় তোমার ওই তো যুগলের চায়ের দোকানে যুগলের চায়ের দোকানে তুমি কি করছিলে গো আরে বাবা আমি কিছু করছিলাম না আমি ওখানে যাচ্ছিলাম তখন ওর সঙ্গে দেখা হলো দেখে আমি উঠে এলো তাহলে এখন ওটা ওখানে বসে আছে বুঝলে তো এই শোনো তুমি যাও তো যাও গিয়ে টাকাটা নিয়ে এসো আর ওই এই কোথায় বাড়ুইপুর না হ্যাঁ বলে দাও বাড়ুইপুরে আমাদের কোনো বাড়ির দরকার তো যদি অন্য জায়গায় কোথাও ব্যবস্থা করে আমাদের কোথাও দরকার নেই আমাদের দায় আমরা বুঝবো ওকে সেটা বলে দাও এখন কি ওকে যুগলের দোকানে পাবো দোকানে না পাও তাহলে বাড়িতে যাবে কি আশ্চর্য এটা তুমি বুঝতে পারছো না যে টাকাটা গরমে গরমে আদায় করে না নিলে সারা জীবন আর পাবে না ও তোমার টাকা তুমি বিলি দিতে চাও বিলি দাও আমার কি আচ্ছা ঠিক আছে দেখি যুগলের দোকানে পাই কিনা ওই পাইটাই আমি কিছু জানি না টাকাটা ফেরত নিয়ে আসতে হবে ব্যাস বলার কিছু নেই মানে ওই একটা চিঠি এনেছিলাম চিঠি কার চিঠি সেটা পড়লেই বুঝতে পারবে আপনি কোথা থেকে আসছেন ওই উনি যেখান থেকে লিখেছেন সেখান থেকে এই ইয়ার কি হচ্ছে নাকি এখানে এই দেখো এটা ইয়ার কি হলো ডিউটি শেষ যান এখন ওই ঘরে গিয়ে বাড়ির বসে প্রশংসা করুন যান আপনি বুঝতে পারছেন না শুনুন আমার কথাটা শুনুন আপনি বুঝতে পারছেন এটা সত্যি সত্যি নবদ চিঠি মানে ও বলেছে আর আমি লিখেছি ঠিক আছে আপনি যদি বিশ্বাস না হয় আমি কাল সকালে এসে আপনাকে নিয়ে যাব আপনি আমার সঙ্গে যাবেন দেখুন ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মামার বাড়ির আবদার না ও তাহলে নবকে গিয়ে কি বলবো যে আপনি যাবেন না না যাব না একটা খুনির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার ঘর আছে সংসার আছে নবহাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বুঝেছেন যান যান এখান থেকে বেরিয়ে যান ঠিক আছে যাচ্ছি নিতু কি বললো সেটা বল বুড়ো বললো আসবে না আসবে না মানে আরে বাবা ছাড়ো না আমি তো বলছি বড়টা তখন বাড়ি ছিল না পার বেড়েছে রেল লাইনের ধারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাও বেরোয় না আর ওর বড়টাও বেরোয় না এবার তারপর আর কি অনেকক্ষণ পরে ওই বড়টা বেরিয়ে গেল যেই বেরিয়ে গেছে অমনি আমি দরজায় টোকা দিলাম এবার তারপরে তোমার মেয়েটাকে ওই চিঠিটা দিলাম ও পড়লো প্রথমে তো আমাকে পুলিশের লোক বলে সন্দেহই করে বসেছিল তারপর অনেক বোঝানোর পরে বলল নবহাটির সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তারপর তারপর কি বললো তারপর আবার কি বলবে আমাকে তো বললো বেরিয়ে যান আমি চলে এলাম ঠিক কাহিনী কি আজকে এই শালাকে তুলে নিয়ে আসবো পাগলামি করো না পাগলামি করো না শোনো আমার কথা ওখানে কি খুঁজছো আরে এটা তো আমার ব্যাগ এটা হাঁটছো কেন তোর বাবার ব্যাগ দেখো আমি তোমাকে বারণ করছি তুমি ওটা খেটো না আমি তোমাকে আবার বার এটা নিও না এটা নিও না ফুলদা জানতে পারলে কিন্তু তোর ফুলদার আমি ইয়ে মারি দেখো নিত্যদা জানতে পারলে কিন্তু তোমাকে একদম এই কাকে চমকাচ্ছিস বে হ্যাঁ কাকে চমকাচ্ছিস হ্যাঁ নিত্যদা কি করবে আমার ওটা দিয়ে দাও বলছো প্রথম প্রথম আমি কিছু বুঝতে পারিনি রে দিদি আসলে
ওকে তো সরকারি কাজে মাঝে মাঝে বাইরে যেতে হতো, ভাবতাম সেরকমই কিছু হবে। মেয়েটাকে দেখেছিস? ছবি দেখেছি। ছবি? ওই যে ওদের অ্যানুয়াল ফাংশন হয় না ডিপার্টমেন্টের, ওইখানে নাটক করতে এসেছিল, সেই ছবি দেখেছি। নাটক করে? কি নাম বলতো? ওই তো ব্রততী, ব্রততী ঘোষাল। না আমি চিনি না। ছবিটা আছে তোর কাছে? কি করবি আর ছবিটা দেখে? তোর থেকে কত ভালো যে সুশোভন তোকে ভুলে ওকে নিয়ে মেতে আছে। এসব কি আর ভালো খারাপ দিয়ে হয় রে দিদি? আর তাছাড়া ওরা নাটকের মেয়ে, ওরা অনেক রং ঢং জানে। পুনম কেমন কাজ করছে রে? ভালোই দিদি, তুই আজকে ওকে একটু নিয়ে যা। কেন? আমার দিব্যি চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, থাকুক কদিন। না মানে আমার কিরকম অস্বস্তি হয়। কেন অস্বস্তি কিসের? হাজার হোক, মেয়েটা তো মুসলিম।